একদিকে যখন মেয়েদের রাত দখল, সেই অনুষ্ঠান, সেই কর্মসূচি, সেটা নিয়ে সাধারণ মানুষ ব্যস্ত, তখন একেবারে অন্যরকম ছবি ঘটে গেল কলকাতারই আরেক প্রান্তে। আর জি কর হাসপাতাল, যেই হাসপাতাল নিয়ে এত কথা, আজকের আন্দোলন, যেই হাসপাতালের জন্য, যেখানে এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই হাসপাতালে এবার ভাঙচুরের ঘটনা। মধ্যরাতে কলকাতা শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচির মাঝেই তুলকারাম পরিস্থিতি দেখা গেল আর জি কর হাসপাতালে। আর জি কর হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করার অভিযোগ উঠেছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে পুলিশ, কিন্তু কারা ভাঙচুর চালিয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েছে কয়েকজন পুলিশকর্মী, তারাও জখম হয়েছেন। বুধবার রাতে আর জি কর হাসপাতালের সামনে থেকেও রাত দখলের কর্মসূচি শুরু হয়েছিল, আর ঠিক তারপরেই ঘটল সেই ঘটনা। অভিযোগ, ঠিক তার পরের মুহূর্তেই আচমকা একদল যুবক যুবতী পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে যান, হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। আর জি কর হাসপাতালের সামনে প্রতিবাদীর মঞ্চ ভাঙা হয়েছে, একই সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বহিরাগতদের হাতে লাঠি, রড, পাথর ছিল, পাথর ছুড়ে একাধিক ওয়ার্ডের কাঁচ ভাঙা হয়েছে, ভাঙা হয়েছে পুলিশের গাড়ি। একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি আর জি কর হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ, নামানো হয়েছে র‍্যাফ, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়, কাঁদানে গ্যাস ছুড়ে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু হাসপাতালের একাংশের অভিযোগ, পুলিশ শুরুতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হঠাৎ হামলার ঘটনায় কেন দ্রুত পদক্ষেপ করল না পুলিশ, এতক্ষণ ধরে কিভাবে তাণ্ডব চালালেন বহিরাগতরা, সেই প্রশ্ন সামনে উঠে এসেছে। আর এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূল নেতা শান্তনু সেনও। তিনি বলেছেন, যা হলো তা অত্যন্ত নিন্দনীয়, আমরা সকলেই চাই আর জি করে ঘটনার দোষীর শাস্তি হোক, কিন্তু ফিরে আন্দোলনের নামে যদি কোনো রোগীকে ফিরে যেতে হয় তা কখনোই কাম্য নয়। একদিকে যখন মেয়েদের রাত দখলের লড়াই চলছে, রাত দখল করছেন মেয়েরা, রাস্তায় নেমেছেন হাজার হাজার দুর্গা, তার মধ্যেই একেবারে অন্যরকম ছবি ধরা পড়ল আর জি কর হাসপাতালে। কার্যত ভাঙচুর চালানো হলো আর জি কর, সেই আর জি কর যেই আর জি করের জন্য আজ রাতে হাজার হাজার মানুষ